ফসলের ন্যায্য মূল্যের দাবিতে প্রায় এক বছর ধরে রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে কৃষকেরা। অপরদিকে গ্রামগঞ্জের কৃষকেরা যাতে নিরুৎসাহ হয়ে না পড়ে এবং সঠিক সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করে বেশি পরিমাণে ফসল ফলাতে পারে তার জন্য হরিচন্দ্রপুর দু নং ব্লকের কুমিদপুর এলাকার কৃষকদের নিয়ে এক আলোচনা সভা করলেন কিষাণ মৈত্রী এগ্রিটেক প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা। প্রশিক্ষণ ছিল যে ফার্মার্সরা শুধুমাত্র খাদ্যশস্যই নয়, তার পাশাপাশি যেন সিড উৎপাদন করতে পারে সেটা, এছাড়া এখানে এরা যে ভুট্টা চাষ করে বিভিন্ন ভ্যারাইটি আছে, তো কোন ভ্যারাইটিটা কোন সময় করলে অধিক ফলন পাবে তার উপরে একটা প্রশিক্ষণ হলো আমাদের। কুমেদপুর এলাকার প্রায় শতাধিক কৃষক এই আলোচনা সভায় অংশগ্রহণ করে। হরিচন্দ্রপুর দু নং ব্লক এলাকা বিশেষত টাল এলাকা, টাল এলাকায় কি পদ্ধতিতে ভুট্টা চাষ করলে অধিক পরিমাণে ফলানো যায় তার ডিসপ্লে বোর্ডের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এই সভায়। পশ্চিমবাংলার মানুষ কেন বীজ তৈরি করে বাজারজাত করতে পারছে না তা এই আলোচনা সভায় তুলে ধরা হয়। এদিন আলোচনার পাশাপাশি কুমেদপুর এলাকায় ফিতে কেটে এক ভুট্টা বীজ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করে বলে খবর। পাইনার কোম্পানি থেকে আমি একটা শিক্ষা পেলাম যে আমরা ভুট্টা চাষ করি, তাতে বিঘাতে 35 মন করে ভুট্টা হয়। এই কোম্পানিতে খুব আমাকে ভালো লাগলো। এই কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট যে করলো সেটা কোম্পানিকে আমি ধন্যবাদ দিচ্ছি। বলছি, আপনি এরকম কত বছর ধরে ভুট্টার চাষের সঙ্গে যুক্ত? মোটামুটি 15-16 বছর। তো বলছি, আপনি এই ভুট্টা চাষ করে কি আপনি সে লাভাংশের মুখ দেখতে পান? হ্যাঁ, লাভের মুখ দেখতে পেয়েছি। ঝাঁপির বদলে হাতিয়ে চলা সুভাষ মুখোপাধ্যায় বামপন্থী লেখক, সেই তার লেখাতে আছে একজন মহাজনের কাছ থেকে নিয়েছিল একটা ছাতা। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.